হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। কথায় বলে মাছে ভাতে নাকি বাঙালি, আর বাঙালির এই মাছের ঝোল শুধুমাত্র কিন্তু ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ডেই ফেমাস। গরম ভাতের সাথে মাছের ঝোল জাস্ট ভাবা যায় না, কিন্তু খুব সামান্য উপকরণের সাহায্যে আর সঠিক পদ্ধতি অবলম্বন করেই বাঙালির এই ফেমাস মাছের ঝোল বানানো যায়। তাহলে চলো কীভাবে বানায় আমরা দেখে নিই। দেখো, বেঙ্গলি স্টাইলে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ, 200 গ্রাম ওজনের নুন হলুদ মেখে রেখেছি। এখানে দেখো লম্বা করে আলু কেটে রেখেছি, একটা মিডিয়াম সাইজের, আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছি। আর আমি মশলায় ইউজ করব আদা বাটা, 1/2 ইঞ্চি আদা বাটা, 4টে লঙ্কা বাটা, ঝাল বেশি খেলে বেশি দিতে পারো, তবে 4টে লঙ্কাই আমার পথে মতে এনাফ। আর আছে 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ প্রয়োজন মতো। চলো এবার আমরা রান্নাটা করে নিই। দেখো কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা দিয়ে ধোয়া বেড়াচ্ছি। এইবার আমি মাছগুলো ভেজে নেব, মাছ ভাজার পরে ওই তেলে আমি আলুগুলোও ভেজে নেব। আস্তে আস্তে এবার তেলে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখো কড়াইতে তেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমি কিন্তু ডিপ ফ্রাই করে নেব। এই পিস পুরো ব্রাউন কালার হলে আবার উল্টে দিয়ে আবার ওই পিসটাও ব্রাউন করে ভেজে নেব। আলুটাও মিডিয়াম আঁচে রেখে ছাঁকা তেলে ভেজে নেব। দেখো মাছগুলো আমি ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি, আলুও আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। দেখো কড়াইতে যা তেল আছে আমার তাতে হবে না, আমি সামান্য আর সর্ষের তেল অ্যাড করব। তোমাদের যদি মনে হয় ভাজা তেলে হয়ে যাবে তাহলে তোমাদের আর অ্যাড করার প্রয়োজন নেই। এইবার আমি তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দেব, আর দেব তেজপাতা। দেখো আমার জিরাটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে। এইবার আমি মিডিয়াম সাইজের যে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। তোমরা যদি একটু ঝোলটা পাতলা করতে চাও, আমার ঝোলটা খুব একটা পাতলা হবে না, তোমরা যদি ঝোলটা একটু পাতলা করতে চাও তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেবে, 2টোর বদলে 1টা বা 1.5খানা দিতে পারো। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এইবার পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। আমি কিন্তু রান্নার সময় একটা কথা বারবার বলি যে পেঁয়াজ যখন ভাজবে তখন কিন্তু গ্যাস মিডিয়ামে রেখে ভাজতে হয়। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি তোমাদের যে মশলাটা বলেছিলাম আদা, জিরা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ, চিনি, লঙ্কা সমস্ত বেটে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবারে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই সেটা আমি বাটিনি একসাথে মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের পরিমাণটা আমি আগেই বলে দিয়েছিলাম, 1/2 ইঞ্চি আদা, 4 পিস লঙ্কা, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল বেশি কাইলে লঙ্কা দিতে পারো বেশি। এইবার আমি মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে, আমার কাঁচা গন্ধ চলে গেছে, পেঁয়াজগুলোও মজে এসছে, আর চারিদিক দিয়ে দেখো তেল বেরিয়ে কি সুন্দর একটা কালার এসছে। এইবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন টমেটো সস। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের বদলে কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে, না সেক্ষেত্রে তেজপাতা যাবে না, কালো জিরা ফোড়ন দিয়ে, আদা জিরা বাটা, আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে এই মাছের ঝোলটা করতে পারো। কষানোর সময় আদা জিরা লঙ্কা বাটা হলুদ আর সাথে একটু টমেটো কুচিও দিয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু টমেটো সস চলবে না, সেই ক্ষেত্রে টমেটো কুচি ইউজ করতে হবে। আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে। ঘরে যদি বড়ি থাকে বড়ি ভাজাও দিতে পারো ঝোলের মধ্যে, সেই ঝোলও কিন্তু খেতে খুব টেস্ট হয়। এইবার আমি মশলাটা কষা হয়ে এসছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। পাতলা মাছ দিয়ে কিন্তু অনেক প্রিপারেশন বানানো যায়, তার মধ্যে গরমকালের একটি কি বলবো, গরমকালের উপযোগী একটি প্রিপারেশন হলো আম কাতলা। সেই আম কাতলার রেসিপি তোমরা আমাদের
ব্লুম অ্যাপেলস সাইডে পেয়ে যাবে। এছাড়াও আছে কাতলা মাছের সবথেকে ফেমাস রেসিপি কালিয়া, অনুষ্ঠানের বিয়েবাড়ির স্টাইলে কালিয়া, কাতলা কালিয়া, সেই রেসিপিও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর নতুন নতুন ভালো ভালো বা পুরোনো দিনের রান্নাও আমাদের চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে। দেখো আমি এবার সামান্য জল দেবো, সামান্য জল দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। যেহেতু আমি আলু অ্যাড করেছি, এইবার আমি কষানোর ফলে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার আর লবণটা ঢুকে যাবে। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, এইবার আমি জল অ্যাড করে দেব। দেখো ঝোলের পরিমাণটা দেখে নাও, আলুটা সিদ্ধ হয়ে আর ঝোল যাতে থাকে, কম ঝোল দিলে আলুটা সিদ্ধ হওয়ার ফলে, মানে আলুটা যেহেতু ভাজা আছে সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে, কম ঝোল দিলে ঝোলটা কিন্তু টেনে নেবে আলু সিদ্ধ হওয়ার জন্য, সেই জন্য ঝোলের পরিমাণটা বুঝে দেবে। আমি এখানে বড় কাপে 3 কাপের মতো জল ইউজ করেছি। এইবার আমি ঝোলটা ফুটতে দেবো, যখন আমার ঝোল ফুটে উঠবে তখন আমি গ্যাসটা মিডিয়ামে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এইবার ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট ঝোলটা বাড়িয়েই ফুটিয়ে নেব। 2 মিনিট ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি, এইবার আমি গ্যাসটা কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব, এবং মাছের মধ্যেও যাতে সমস্ত মশলা নুন সমস্ত রস ঝোলের মধ্যে ঝোলের থেকে মাছে ঢুকে যায় সেই টাইমটা আমি দেব। আমার ঝোলটা মজে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি। তোমাদের আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তাহলে আজকে এখানেই শেষ, বাই।